प्रिय छात्र छात्री, आज तुम्हारे नतून एक टपिक नहीं आलोचना करब। टपिकटी हलो लेखचित्रेर माध्यमे गतिर प्रकाश। लेखचित्रेर माध्यमे आमरा कोनो गतिशील कणार वेग, सरण इत्यादि समयेर संगे किभाबे परिवर्तित हय, अर्थात समयेर संगे किभाबे निर्भरशील, ता आमरा सहजे प्रकाश करते पारि। এখানে মূলত দু ধরনের লেখচিত্র তোমাদের শিখতে হবে। একটি হলো বেগ সময় লেখচিত্র, অপরটি হলো সরণ সময় লেখচিত্র। প্রথমে আসি বেগ সময় লেখ। বেগ সময় লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর কণার বেগ প্রকাশ করা হয়, এবং বেগ সময় লেখচিত্র থেকে আমরা জানতে পারি সময়ের সঙ্গে কণার বেগ কীভাবে পরিবর্তিত হয়। বেগ সময় লেখচিত্রের আবার দুটি ক্ষেত্র আছে রয়েছে। প্রথমটি হলো সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে, মনে করো একটি কণা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল এবং প্রদত্ত তালিকা দ্বারা কণাটির বিভিন্ন সময়ে বেগকে বোঝানো হয়েছে। তালিকাটি হল শূন্য সময়, অর্থাৎ গতির শুরুতে বেগ দেখানো হয়েছে 4 মিটার পার সেকেন্ড। যেহেতু সমবেগে গতিশীল, তাই সময়ের বিভিন্ন অবকাশে বেগ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সেই জন্য 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড এবং 8 সেকেন্ড সময়ে দেখো বেগ অপরিবর্তিত রয়েছে। তাহলে এই বেগকে আমরা সময়ের সাপেক্ষে লেখের মাধ্যমে উপস্থাপন করব। উপস্থাপন করতে গেলে বেগকে প্রথমে আমাদের কণার গতিকে স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রথমটা পাবো 0, 4, কয়েকটি 2, 4। প্রথমে সময়ের মানটা লিখব, পরে বেগের মানটা। স্থানাঙ্কগুলোকে এবার আমরা লেখচিত্রে উপস্থাপন করব। মূলবিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর কী নেব? সময় সেকেন্ড। ওয়াই অক্ষ বরাবর বেগ মিটার পার সেকেন্ড। এক্স অক্ষকে আমরা স্কেল করে নিতে পারি 0, 2, 4, তাহলে করো 6, 8, 10। একইভাবে ওয়াই অক্ষকে
1, 2, 3, 4, 5, 6, 8 ইত্যাদি। এবার আমরা এই স্থানাঙ্কগুলোকে লেখচিত্রে প্রতিস্থাপন করব। প্রথম বিন্দুটা কি 0, 4 0, 4 নেক্সট 2, 4 এইভাবে 4, 4 নেক্সট 6, 4 6, 4 এবং শেষেরটা 8, 4 এবারে এই বিন্দুগুলোকে যুক্ত করলে যে রেখা পাব সেটি হবে বেগ সময় লেখচিত্র। তাহলে আমরা সময় অক্ষের একটি সমান্তরাল সরলরেখা পেলাম। তাহলে বলতে পারি সমবেগে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। নেক্সট আসছি সমতরণে গতিশীল কণার ক্ষেত্রে। অর্থাৎ সমতরণে গতিশীল কণার ক্ষেত্রে সময় বেগ সময় লেখচিত্র কেমন হবে? মনে করো একটি কণা সমতরণে সরলরেখা বরাবর গতিশীল, যার বিভিন্ন সময়ে বেগ প্রদত্ত তালিকা দ্বারা প্রকাশ করা হয়েছে। সময় বেগ জিরোতে 6, 2, 8 4, 10 6, 12 8, 14 এই সময় বেগকে আমরা লেখচিত্রে উপস্থাপন করব। পূর্বের ন্যায় প্রথমে আমরা স্থানাঙ্কে প্রকাশ করে নেব। প্রথমটা কি আসবে 0, 6, 42, 8, 44, 10, 46, 12, 48, 14 এবার চলে যাব লেখচিত্র অঙ্কনে। মূলবিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর সময় প্রকাশ করব, ওয়াই অক্ষ বরাবর বেগ প্রকাশ করব। এটা কি মিটার পার সেকেন্ড। এবারে পূর্বের স্থানাঙ্কগুলোকে আমরা পুট করব। তার আগে একবার স্কেল করে নিই। এক্স অক্ষকে ধরো 2, 4, 6, 8 মনে করো 2, 4, 6, 8, 10, 12, 14 ইত্যাদি। প্রথম বিন্দুটি কি 0, 6, 0 এইটি, পরেরটি 2, 8, 2, 8
4410 4 10. Next 6 12 8 14 এই বিন্দুগুলোকে যুক্ত করলে যে সরলরেখা পাবো সেটি হবে বেগ সমতরণে গতিশীল কণার বেগ সময় লেগচিত্র। নাম দিতে পারি এ এফ তাহলে এএপি হলো সমতরণে গতিশীল কণার ক্ষেত্রে সময় বেগ সময় লেখচিত্রের প্রকাশ। এরপরে আসছি সরণ সময় লেখচিত্র। কোন গতিশীল কণার সরণ সময় লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর সরণ প্রকাশ করা হয় এবং এই লেখচিত্র থেকে আমরা জানতে পারি সময়ের সাপেক্ষে কণার সরণ কীভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ সময়ের সঙ্গে সরণ কীভাবে নির্ভরশীল। এখানেও দুটো ক্ষেত্র আসবে, প্রথমটি হল সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র কেমন হবে। মনে করো একটি কণা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল, যার বিভিন্ন সময়ে সরণ প্রদত্ত একটি তালিকা দ্বারা প্রকাশ করা হয়েছে। তালিকাটি হল সরণ সময় এস সরণ মিটার। জিরো সেকেন্ড সরণ জিরো, টুতে মনে করো ওয়ান, থ্রিতে ফোরে টু, সিক্সে থ্রি, এইটে ফোর, টেনে মনে করো ফাইভ। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের সময় সরণ লেখচিত্র অঙ্কন করতে হবে। একইভাবে আমরা প্রথমে স্থানাঙ্কে কনভার্ট করব, প্রথমটি কী হবে জিরো জিরো, পরেরটি টু ওয়ান, নেক্সট ফোর টু, সিক্স থ্রি, এইট ফোর, টেন ফাইভ। এইভাবে যে বিন্দুগুলি পেলাম সেগুলিকে আমরা লেখচিত্রে এবারে বসাবো। এক্স অক্ষ মূল বিন্দু, ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর সরণ।
স্কেল করে নিই এক্স অক্ষকে, জিরো টু ফোর সিক্স এইট টেন, এদিকে অনেক বড় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। এবারে এই বিন্দুগুলোকে আমি বসাবো। প্রথম বিন্দুটি কি জিরো জিরো, অর্থাৎ মূল বিন্দু, পরটি কি টু ওয়ান, টোয়েন্টি এইট টু ওয়ান টু ওয়ান, একটা জায়গা হবে। দেখো পরেরটি ফোর টু, তারপরে দেখো সিক্স থ্রি, তারপরে দেখো এইট ফোর, পরে দেখো শেষেরটি টেন ফাইভ। বিন্দুগুলিকে বসিয়ে নিলাম, এবারে বিন্দুগুলিকে যুক্ত করতে হবে। বিন্দুগুলিকে যুক্ত করলে একটি মূল বিন্দুগামী সরলরেখা পেলাম, এইটি মূল বিন্দুগামী সরলরেখা। এই মূল বিন্দুগামী সরলরেখাই হল সমবেগে গতিশীল কণার সরণ সময় লেখচিত্র। নেক্সট আসছি সমতরণে গতিশীল কণার ক্ষেত্রে, অর্থাৎ সমতরণে গতিশীল কণার ক্ষেত্রে সরণ সময় লেগ কেমন হবে। মনে করো একটি গতিশীল কণা সমতরণে সরলরেখা বরাবর ছুটে চলেছে এবং প্রদত্ত তালিকা দ্বারা সময় সরল, প্রদত্ত তালিকা দ্বারা কণাটির বিভিন্ন সময়ে সরণকে দেখানো হয়েছে, জিরো জিরো টু এ ওয়ান ফোর এ ফোর এভাবে সিক্স এইট পর্যন্ত নিলাম, সিক্স এ নাইন এইট এ সিক্সটিন। এর লেখচিত্র আমাদের অঙ্কন করতে হবে আগের মতোই। প্রথমে স্থানাঙ্কে প্রকাশ করবো, জিরো জিরো হবে, পরেরটি টু ওয়ান হবে, ফোর ফোর, সিক্স নাইন এইট সিক্সটিন। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অক্ষ মূল বিন্দু, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর সরণ। এইটাকে স্কেল করব, টু ফোর সিক্স এইট টেন ইত্যাদি।
আর এদিকে মনে করো ফাইভ টেন ফিফটিন। এবারে এই বিন্দুগুলোকে আমি বসিয়ে নেব। প্রথম বিন্দুটা কি জিরো জিরো, মানে এইটি। পরেরটি দেখো টু ওয়ান, টু ওয়ান মনে করো ওয়ান। নেক্সট কি ফোর ফোর, সিক্স নাইন। প্রথমটি জিরো জিরো, পরটি টু ওয়ান, পরটি ফোর ফোর। পরে সোজা দিতে হবে, পরটি কি আছে সিক্স নাইন, সিক্স নাইন মনে করে এমন জায়গায় হবে। আর ঠিক আছে এইট সিক্সটিন, এইট পনেরোর একটু উপরে দিতে হবে। এই বিন্দুগুলোকে যুক্ত করে যে রেখা পাবো সেটি হবে কণার সময় সরণ লেখচিত্র, সরণ সময় লেখচিত্র। যুক্ত করি, দেখো কণাগুলিকে সরলরেখা দ্বারা যুক্ত করা যাচ্ছে না, কণাগুলিকে যুক্ত করে একটি বক্ররেখা পাওয়া যায়। ওকে, তাহলে কি পেলাম, সমতরণে গতিশীল কণার সরণ সময় লেখচিত্রটি একটি মূল বিন্দুগামী বক্ররেখা, মূল বিন্দুগামী বক্র রেখা। ওকে, তা আমাদের আলোচনা আজ এই পর্যন্ত ছিল। এবারে আমরা যতদূর করলাম তার একটা সামারি এক জায়গায় করে দিই, সুবিধা হবে। আমরা করেছিলাম বেগ সময় লেখচিত্র, বেগ সময়, সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে কেমন হয়েছিল। কেমন হয়েছিল এক্স অক্ষের অর্থাৎ সময় অক্ষের সমান্তরাল একটি রেখা হয়েছিল। সমতরণে গতিশীল কণার ক্ষেত্রে কেমন পেয়েছিলাম বেগ সময় লেখচিত্র। অবশ্যই সময় একটি বেগ, এই ধরনের একটি রেখা পেয়েছিলাম। এবার আসছি সরণ সময় লেখ, সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে কেমন পেয়েছিলাম।
এই দিকে সময় এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর সরল। দেখো মূল বিন্দুকে আমি একটি সরলরেখা পেয়েছিলাম। সম ত্বরণে গতিশীল হলে কণা, গতিশীল কণার ক্ষেত্রে কেমন পেয়েছিলাম? সময় সরল কেমন পেয়েছিলাম? মূল বিন্দুকে আমি একটি বক্ররেখা পেয়েছিলাম। তাহলে এগুলি তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে শর্ট প্রশ্ন বা এমসিকিউ বা অন মার্কসের কোশ্চেন হিসেবে পরীক্ষা আসতে পারে, বা তোমার লেখচিত্র দিয়ে দিল, বললো এটি কী ধরনের বেগ প্রকাশ করে বা কী ধরনের গতি প্রকাশ করে, বা সত্য মিথ্যা দিতে পারে, বললো এটা দিয়ে বললো এটি কণার সমলেগে গতিশীল কণার ক্ষেত্রে সময় বেগ লেখচিত্র, সত্য কি মিথ্যাতে বলতে হবে। তাহলে একসাথে তোমাদের মনে রাখতে হবে। যাই হোক, আজ এই পর্যন্ত থাক, বাড়িতে প্র্যাকটিস করবে, নেক্সট ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো।